আসসালামু আলাইকুম। যারা লিভগার্ডের এই আইপিএসটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা লিভগার্ডের 700 মডেলের একটি আইপিএস। এটা হচ্ছে মূলত মডিফাই সাইন ওয়েভ বা আমরা স্কোয়ার ওয়েভ বলে থাকি। এটা মেড ইন ইন্ডিয়ান। তো আসুন আমরা এবার আইপিএসটি ওপেন করে দেখি এটা কী কী ফ্যাসিলিটি থাকছে, কী অবস্থা, ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও জুড়ে আমি আছি টিএম মফিদুল ইসলাম। এটা লিভগার্ডের একটি ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল বই। এটার সঙ্গে তিনটি এক্সট্রা ফিউজ আমরা দিয়ে দিচ্ছি, যাতে কোনো কারণে ফিউজটা যদি কেটে যায় সেক্ষেত্রে আপনারা নিজে নিজেই এটাকে লাগিয়ে নিতে পারেন, দেন ওয়ারেন্টিতে না দিতে হয়। কারণ ওয়ারেন্টিতে দেওয়া এবং আমাদের সার্ভিস করে পাঠানো, এটা যেহেতু দেশের যে কোনো প্রান্তে থেকেই আপনারা অনেকেই কিনে থাকেন, কষ্ট হয়ে যায়। তো এটা ওয়ারেন্টি কার্ড একটু যত্ন করে রাখবেন, যেহেতু 2 বছরের সার্ভিস গ্যারান্টি আমরা দিচ্ছি। এবার আমরা একটু প্যাকেটটি পরিপূর্ণভাবে খুলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিটা মোড। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পোর্টেবল টাইপের একটি আইপিএস বা ইনভার্টার। এখানে বেশ কয়েকটি ফাংশন আছে, সেগুলো একটু দেখায়। এটা মেন, চার্জিং, সব ফাংশনগুলো দেখতেছেন। ইউপিএস মোড, ওভারলোড প্রোটেকশন, লো ব্যাটারি, ইকো মোড এবং এটা পাওয়ার সুইচ। এটাকে চাপ দিলে সুন্দর একটা এলইডি বাল্ব জ্বলে উঠবে। তো এই ছিল আইপিএস এর সামনের অংশে। আজকে এবার পিছনের অংশটা আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি যে অংশটা দেখাবো এটা পাওয়ার কট। এটা একটু খুলে নেবেন, খুলে নিয়ে ব্যাটারি সংযোগটা দিবেন, তাছাড়া অনেকে শর্ট সার্কিট করে ফেলেন। এটা হচ্ছে এসি আউটপুট, লেখা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা উপরেরটা হচ্ছে একটি সুইচ টাইপের এবং ফিউজ আছে। তো এপাশে বেশ কয়েকটা সুইচ আছে, সেই সুইচগুলো জানাবো। এই সুইচগুলো হচ্ছে ইকো মোড আছে, রেগুলার মোড আছে, চার্জিং, ফাস্ট চার্জিং আছে, লো চার্জিং আছে। এগুলো একটু দেখে নেবেন, খুব সিম্পলি এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। বা আমরা এগুলো অ্যাডজাস্ট করে দিই, আপনাকে নতুন করে কোনো কিছু অ্যাডজাস্ট করতে হবে না, সব কিছু আমরা রেডি করেই দিয়ে থাকি। এই প্রোডাক্টগুলো কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। সো এই প্রোডাক্টগুলো নিঃসন্দেহে নির্ভাবনাই ভালো হবে এবং এগুলোতে ফ্যানের কোনো নয়েজ আসবে না। আর এখানে এই যে ইকো মোড আছে, ইউপিএস মোড আছে, আপনি যদি কম্পিউটার চালান তাহলে সেই মোডটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার কম্পিউটার আর রিস্টার্ট নেবে না, অনেকেই প্রশ্ন করে থাকেন। তো এটার ভিতরে পাওয়ার কট এবং ব্যাটারি কেবলস আছে। এটা সুন্দর করে খুলে নেগেটিভ টার্মিনালে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালে পজিটিভ দিবেন। কোনোভাবেই যেন পোলারিটি ভুল না হয়, কারণ নেগেটিভ পজিটিভ পোলারিটি ভুল হয়ে গেলে আপনার ফিউজটা কেটে যেতে পারে, আইপিএসটি সঠিকভাবে কাজ করবে না। এই জন্য এই কেবলসগুলো দেখে শুনে সুন্দরভাবে আপনারা ইনস্টল করবেন। বলে রাখা ভালো, এই 700 মডেলের আইপিএসটি দিয়ে আপনারা 3টি ফ্যান এবং 6 থেকে 8টি লাইট চালাইতে পারবেন। এটাতে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে বেশি ভালো হয়। তো আপনারা 150 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি দিতে পারবেন। এবার এই পাওয়ার কর্ডটি আপনারা সুন্দরভাবে একটি 3-পিন সকেট দিয়ে আটকা নেবেন। তো এই ছিল মোটামুটি আমার এই লিভগার্ড আইপিএসের ডিটেলস। এরপরও যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে আপনারা জেনে নেবেন। আর একটা ফিউজ বলেছিলাম, আমি একটু খুলে আপনাদেরকে দেখালাম যে কাগজের ভিতরে এক্সট্রা ফিউজ দেওয়া আছে, কোনো কারণে যদি ফিউজটা কেটে যায় সেক্ষেত্রে আপনারা এই ফিউজটি লাগাইতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফিউজ আহমরি কোনো দাম নাই, বাজারে 2 থেকে 3 টাকাতে এই ফিউজ কিনতে পাওয়া যায়। তো কোনো কারণে যদি ডিস্টার্ব হয় কিনে নিয়ে লাগাই নিতে পারবেন। যে কোনো প্রবলেম হলে আপনারা ভিডিও কলে আমাদেরকে দেখাবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো লিভগার্ডের এই LG700E এই আইপিএসটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি এরপরে পুরো একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তো এটার আমাদের ফেব্রুয়ারি মাস জুড়ে প্রাইস চলছে 7,900 টাকা মাত্র।